মর্নিং, সকালে ভালো আছো? তোমাদের এর আগে একটা লেটার করিয়েছিলাম, আজকে আরেকটা লেটার করাচ্ছি। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল লেটার, মানে হেডমাস্টার সাহেব বা তুমি স্কুলের চিঠি বা কোনো অফিস ভিডিও অফিসে বা এসডি অফিসে বা পঞ্চায়েত অফিসে দরখাস্ত করতে গেলে কিভাবে লিখতে হয় সেই রকম ব্যাপার। তো এটা স্কুলে এখন পড়ছো, তোমরা স্কুলে হেডমাস্টার মশাইকে দরখাস্ত করছো কি ব্যাপারে? না, তোমার দিদির বিবাহ উপলক্ষে রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্স ফর ইয়োর সিস্টার্স ম্যারেজ সেরিমনি। তাহলে বুঝতে পারছো যে প্রেইং ফর প্রার্থনাটা হবে লিভ অফ অ্যাবসেন্স, ছুটির জন্য, ফর ইয়োর সিস্টার্স ম্যারেজ, তোমার এল্ডার সিস্টার বড় বোনের বিবাহের উপলক্ষে ম্যারেজ সেরিমনি, বুঝতে পারছো? ম্যারেজ সেরিমনির জন্য লিখতে হচ্ছে। তাহলে এবার চিঠিটা দেখো, টু দি হেডমাস্টার মুথারাঙ্গা বিবেক ভিএস বিদ্যানিকেতন, মানে বিবেকানন্দ শিশু বিদ্যানিকেতন মুথারাঙ্গা হুগলি। স্যার, দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার কামস অপ অন মন্ডে 8 ডিসেম্বর 2021, মানে 2021-এর 8ই ডিসেম্বর আমার বড় বোনের বিবাহ আসছে, মানে বিবাহ হবে। সুতরাং ইট উইল নট বি পসিবল, এটা সম্ভব হবে না ফর মি, আমার পক্ষে, টু অ্যাটেন্ড স্কুল, বিদ্যালয়ে উপস্থিত থাকা অন অ্যান্ড ফ্রম 8 ডিসেম্বর টু 12 ডিসেম্বর, 8ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ, 2021, মানে 2021-এর 8ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত আমার বিদ্যালয়ে থাকা সম্ভব হবে না। আই দেয়ারফোর, মানে সো আই দেয়ারফোর লিখতে পারো, বা আই দেয়ারফোর প্রে টু ইউ টু কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অ্যান্ড অনলি অ্যান্ড অবলেস, বলছে যে সুতরাং আপনার কাছে আমার প্রার্থনা, দয়ালু বা মহানুভবতার সঙ্গে আমাকে ছুটিগুলো মঞ্জুর করবেন, দোজ ডেজ অনলি, ওই কটা দিন ছুটি মঞ্জুর করবেন এবং বাধিত করবেন, অবলেসমেন্ট বাধিত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, ইয়োর্স ওবিডিয়েন্টলি, আপনার অনুগত কে? না, রাজু রায়, ছাত্রটার নাম রাজু রায়, তুমি তোমার নামটা লিখবে, ক্লাস কোড কোড লিখবে, রোল নাম্বার তোমার যা রোল নাম্বার, এই রোল নাম্বার টু দিয়েছে, রোল নাম্বার টু তোমার রোল নাম্বারটা দিবে, আর ডেট দেবে 15/12/2021, এই ডেটটা দেবে। তাহলে মোটামুটি পরীক্ষা চলাকালীন যদি চিঠিটা পড়ে, যদি পড়ে তাহলে তোমাকে এইভাবে ডেটটা দিয়ে তোমাকে লিখতে হবে, আর এইভাবে লিখবে, বুঝতে পেরেছো? আমি লিখে পড়িয়ে দিলাম, এরপরে প্যারাগ্রাফগুলো করাতে হবে, প্যারাগ্রাফগুলো করিয়ে দেবো, তোমরা মোটামুটি দুটো লেটার আর দুটো মনে হয় প্যারাগ্রাফ বলেছিলাম, প্যারাগ্রাফ করিয়ে দেবো, তারপরে যদি সম্ভব হয় আমি আমার প্রশ্ন আসবো। গুড বাই, আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা।